Hi there, this is Ferdus, civil engineer. Assalamu alaikum, shobaike shagotom Reliable Notice er pokkho theke. Aaj ami apnaderke khubi sundor ebong khubi chomotkar ekti barir design dekhabo. Ei barite ami toiri korechi probashi Alamin bhaier jonno. Ei barite hocche dutala foundation ekti bari ebong bariti best variation ache apnara dekhun. Nistalate hocche amader total 36 feet by hocche amar 25 feet jayga niye toiri kora. এবং উপর তলাতে হচ্ছে আমাদের 39 ফিট বাই হচ্ছে 29 ফিট জায়গা নিয়ে তৈরি করা বাড়িটি অর্থাৎ দোতলাতে গিয়ে হচ্ছে আমরা এইদিকে 3 ফিট জায়গা বড় করেছি এবং হচ্ছে সামনে এই পাশে হচ্ছে 4 ফিট জায়গা বড় করে নিয়েছি এবং নিস্তলাতে হচ্ছে আমাদের টোটাল 4টা দোকান হবে এগুলো হচ্ছে আমাদের দোকানের শাটার আপনারা দেখুন এগুলো হচ্ছে আমাদের দোকানের শাটার টোটাল হচ্ছে আমাদের 4টা দোকান হবে দোকানের এরিয়াগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাবো এবং এটা হচ্ছে আমাদের মেইন গেট এই গেট দিয়ে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করলে কি কি পাবো সেটা আমি আপনাদেরকে উপর থেকে দেখাবো সো চলুন আমরা একটু ভিতরে চলে যাই এবং ভিতর থেকে দেখাই তার আগে হচ্ছে আমি একটু চারপাশ থেকে দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের রাস্তার পাশ থেকে ফ্রন্ট সাইড চারটা দোকান রয়েছে এই সাইডে এবং উপরতলাতে হচ্ছে আমরা বাসাবাড়ি করব এবং এটা হচ্ছে আমাদের ভিতরে ঢোকার হচ্ছে প্রবেশ গেট এবং হচ্ছে সিঁড়িঘর আমরা এই দিক দিয়ে হচ্ছে দোতলাতে প্রবেশ করব এবং হচ্ছে ছাদে প্রবেশ করব সো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আমি চারপাশ থেকে আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে আমি আপনাদেরকে ভেতর থেকে দেখাবো যে কয়টা রুম পেয়েছি কিভাবে তৈরি করেছি বিস্তারিত সবকিছুই দেখাবো এবং হচ্ছে কি পরিমাণ মালামাল লাগবে কি পরিমাণ খরচ লাগবে সবকিছুই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দেখুন আমরা একটু কাছ থেকে জুম করে নেই যেন ভেতরটা ভালোভাবে দেখাতে পারি আমি যেহেতু উপর থেকে হাইড করে নেই তাহলে হচ্ছে আমরা ভেতরে চলে আসবো এবং ভেতর থেকে আমি আপনাদেরকে একটু দেখাবো প্রথমে হচ্ছে আমি এই সিঁড়িঘর দিয়ে হচ্ছে ভেতরে প্রবেশ করব সিঁড়িঘরটা হচ্ছে নিচ থেকে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো দেখেন এটা হচ্ছে আমাদের এই ভেতরে প্রবেশ করার জন্য মেইন গেট দেখুন আমরা যদি এই মেইন গেট দিয়ে যদি ভেতরে প্রবেশ করি তাহলে হচ্ছে প্রথমে আমরা একটা ড্রয়িং প্লাস হচ্ছে একটা ডাইনিং পাবো এখানে হচ্ছে আমরা ড্রয়িং প্লাস ডাইনিংটা করব এবং হচ্ছে দেখেন এই পাশে হচ্ছে আমাদের একটা কিচেন রুম রয়েছে এবং এই কিচেন রুমের মাঝখানে হচ্ছে একটা কলাম পড়বে আপনারা এই কিচেন রুমটা সুন্দর করে সাজিয়ে নেবেন আপনারা আপনাদের মনের মতো করে এবং এই দিকে হচ্ছে আমাদের আরেকটা কলাম পড়বে মাঝখানে কারণটা হচ্ছে আমি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই দেখেন নিচটা হচ্ছে আমরা দোকান করব এবং দোকানের উপরে আসার পরে হচ্ছে আমরা এদিকে চার ফিট জায়গা বাড়াবো এই জায়গাটা বৃদ্ধির জন্য হচ্ছে আমাদের এই কলামগুলা ভেতরে পড়বে সো আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন এইভাবে তৈরি করলে কোনো সমস্যা নেই আর আমরা হচ্ছে দুইটা বাথরুম পেয়েছি এটা হচ্ছে আমাদের কমন বাথরুম আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের কমন বাথরুম এবং হচ্ছে এই পাশে আমাদের এই রুমের সাথে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে এবং হচ্ছে এই কোণারে আমাদের একটা বারান্দা রয়েছে এই রুমের সাথে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এবং টোটাল হচ্ছে আমরা 4টা বেডরুম পেয়েছি একটা হচ্ছে এই কোণারে এটা হচ্ছে আমাদের একটা ছোট বেডরুম এবং এই পাশে হচ্ছে একটা বড় বেডরুম এবং হচ্ছে এটা তুলনামূলক বেশ বড় একটি বেডরুম পেয়েছি আমি এরিয়াগুলো আপনাদেরকে দেখাবো যে কত ফিট বাই কত ফিট বেডরুমগুলো হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং আর নিস্তারিত হচ্ছে আমরা দোকান করবো এবং উপরতলাতে হচ্ছে আলামিন ভাইয়ের জন্য বাসা বাড়ি তৈরি করব তিনি খুবই কম খরচে বাড়িটি তৈরি করতে চান আপাতত এটা হচ্ছিল হচ্ছে আমাদের উপরের প্ল্যানটি আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ সো এখন যদি আমরা একটু নিস্তারাতে চলে যাই নিস্তারাতে গেলে হচ্ছে আমরা একটু দেখতে পারবো দোকানগুলো এবং হচ্ছে পেছন দিকে একটা হচ্ছে গুদামঘর রয়েছে দেখেন এটা হচ্ছে আমাদের নিস্তালা আমরা হাইট করে নিলাম উপর থেকে এই চারটা হচ্ছে আমাদের দোকান এটা হচ্ছে আমাদের মেন রোড এই মেন রোড থেকে হচ্ছে একটু ভেতরে হচ্ছে আমাদের চারটা দোকান রয়েছে এবং এই এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর এই সিঁড়িঘর দিয়ে যদি আমরা ভেতরে প্রবেশ করি এদিকে হচ্ছে আমরা একটা দরজা পাবো এবং এই দরজা দিয়ে এটা হচ্ছে আমাদের একটা গুদামঘর হিসেবে রাখবেন আলামিন ভাই যেন কিছু মালামাল এখানে রাখতে পারেন স্টক করতে পারেন এই কারণে হচ্ছে এই গুদামঘরটা এখানে রাখা হয়েছে এবং হচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাবে হচ্ছে উপরে যাওয়ার পরে হচ্ছে উপরটা হচ্ছে আমাদের বাসা বাড়ি থাকবে আমি এটা একটু আগে আপনাদেরকে দেখালাম সো খুবই ছোট একটি প্ল্যান সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই বাড়ির ডিজাইনটি সো আমি আপনাদেরকে দেখাবো যে এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ মালামাল কী পরিমাণ খরচ লাগে এবং রুমগুলোর এরিয়াটা তার আগে দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা যদি সিঁড়িঘর দিয়ে যদি ভেতরে প্রবেশ করি প্রথমে হচ্ছে আমরা একটি স্টোর রুম পাবো কিংবা গুদামঘর পাবো এটা হচ্ছে আমাদের 8 ফিট 9 ইঞ্চি বা হচ্ছে 20 ফিট 9 ইঞ্চি বেশ লম্বা একটি বড় জায়গা এবং হচ্ছে 4টা দোকানের এরিয়াই সেম দেখুন 8 ফিট 6 ইঞ্চি বা হচ্ছে 15 ফিট লম্বা সবগুলা দোকানের এরিয়াই সেম সেম সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যদি একটু দোতলাটা দেখি
এবং দেখুন আমাদের নিস্তালাটা হচ্ছে 36 ফিট বা হচ্ছে 25 ফিট জায়গা টোটাল নিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলা, দ্বিতীয় তলাটা হচ্ছে 39 ফিট বা হচ্ছে 29 ফিট, অর্থাৎ এইদিকে হচ্ছে আমরা 3 ফিট জায়গা বড় করেছি এবং এইদিকে হচ্ছে আমরা 4 ফিট জায়গা বড় করে নিয়েছি। দেখুন আমরা সিঁড়ি ঘর দিয়ে যদি উপরে আসি, এটা হচ্ছে আমাদের মেন দরজা, এই দরজা দিয়ে যদি ভেতরে প্রবেশ করি তাহলে হচ্ছে আমরা প্রথমে ড্রয়িং প্লাস হচ্ছে ডাইনিং পাবো। এটা হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি বা হচ্ছে 19 ফিট 4 ইঞ্চি। এবং এই পাশে হচ্ছে একটা বেডরুম পেয়েছি, বেডরুমটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিট। এবং এই বেডরুমটার সাথে হচ্ছে আমাদের এই সিঁড়ি ঘরের পেছন দিকে একটা বারান্দা করব। এই বারান্দাটা হচ্ছে 2 ফিট 7 ইঞ্চি বা হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি। এবং এদিকে হচ্ছে আমরা একটা কিচেন পেয়েছি 7 ফিট বাই হচ্ছে 8 ফিট 7 ইঞ্চি। এবং কমন বাথরুমটা পেয়েছি 5 ফিট বাই হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি। এবং এই পাশে দুইটা বেডরুম পেয়েছি, এই বেডরুমটার এরিয়া হচ্ছে 11 ফিট বাই হচ্ছে 11 ফিট 11 ইঞ্চি। এবং এই বেডরুমটাও সেম 11 ফিট বাই হচ্ছে 11 ফিট 11 ইঞ্চি। এটার সাথে হচ্ছে আমাদের একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, এটা হচ্ছে 3 ফিট 7 ইঞ্চি বাই হচ্ছে 6 ফিট। এবং এদিকে হচ্ছে ছোট একটা বারান্দা রয়েছে 4 ফিট 7 ইঞ্চি বাই হচ্ছে 3 ফিট 7 ইঞ্চি। সো এটা ছিল হচ্ছে আলামিন বাইয়ের ফ্লোর প্ল্যান। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কী পরিমাণ মালামাল এবং কী পরিমাণ খরচ লাগবে বিল্ডিংটি তৈরি করতে। আপনারা দেখেন যে দুতলা ফাউন্ডেশন করে যদি আমরা আপাতত একতলা কমপ্লিট করি তাহলে হচ্ছে আমার রড লাগবে 4530 কেজি, এবং সিমেন্ট লাগবে হচ্ছে আমার 486 ব্যাগ, স্যান্ড বাবালি লাগবে হচ্ছে আমার 1401 কিউবিক ফিট, এবং ব্রিক বাইট লাগবে হচ্ছে আমার 28598টি। এবং হচ্ছে লেবার কস্ট টোটাল যদি আমরা হচ্ছে 1131 স্কোয়ার ফিট জায়গা ধরি তাহলে হচ্ছে 200 টাকা স্কোয়ার ফিট লেবার কস্ট ধরলে আমার টোটাল খরচ আসবে 2,26,200 টাকা। সো দেখুন এগুলো হচ্ছে আমার বর্তমান বাজার মূল্য এবং এটা হচ্ছে মোট মূল্য। আপনাদের বাজার মূল্য যদি এর থেকে কম বা বেশি হয় তাহলে হচ্ছে আপনারা মালামালের সাথে গুণ করে দেবেন, তাহলে হচ্ছে মোট মূল্যটা পেয়ে যাবেন। সো দুইতলা ফাউন্ডেশন করে যদি আমরা একতলা কমপ্লিট করি তাহলে হচ্ছে দেখেন আমার খরচ আসবে 10,33,902 টাকা। এই খরচটা শুধুমাত্র হচ্ছে কনস্ট্রাকশন খরচ। আপনারা দেখুন এখানে শুধুমাত্র 5টা খরচের মোট খরচ দেখানো হয়েছে। আপনারা জানেন যে এর বাইরে আরও কিছু খরচ রয়েছে, যেমন হচ্ছে দরজা জানলা রং, টাইলস, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ইত্যাদি ধরনের খরচ রয়েছে। তবে এখানে খুব একটা খরচ বাড়বে না, কারণ এটা যেহেতু নিস্তারটা টোটালি দোকান করা হবে, সো এখানে খুব বেশি বাড়ার সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল মালামাল খুব একটা বেশি লাগবে না এবং হচ্ছে প্লাম্বিংয়ের মালামালও খুব একটা লাগবে না। সো এখানে দরজা জানলার হিসাবও কম, সো এখানে খুব বেশি টাকা লাগবে না। এখানে সব মিলিয়ে হচ্ছে আপনার 12-13 লাখ টাকা হলে নিস্তারাটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং নিস্তালাটা যদি আমি আপনাদেরকে দেখাই, নিস্তালাতে হচ্ছে আমার টোটাল রড লাগবে 2,554 কেজি, সিমেন্ট লাগবে হচ্ছে 262 ব্যাগ, এবং স্যান্ড বাবালি লাগবে হচ্ছে আমার 899 কিউবিক ফিট, এবং ব্রিক বাইট লাগবে হচ্ছে আমার 16,994টি। এবং লেবার কস্ট আমি সেমই ধরেছি 2,26,200 টাকা। এগুলো হচ্ছে আমার বর্তমান বাজার মূল্য, এটা হচ্ছে আমাদের মোট মূল্য। সো দ্বিতীয়তলাতে হচ্ছে আমার খরচ আসবে 6,87,106 টাকা। এগুলো হচ্ছে শুধুমাত্র হচ্ছে কনস্ট্রাকশন খরচ, এই 5টা খরচের মোট খরচ। এখানে আর কিছু খরচ অ্যাড হবে, যেমন দরজা জানলা রং, টাইলস, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ইত্যাদি ধরনের খরচ এখানে আরও অ্যাড হবে। সো এখানে দেখুন শুধুমাত্র হচ্ছে কনস্ট্রাকশন খরচটা আসবে দুইতলা একবারে কমপ্লিট করলে 17,21,008 টাকা। এবং সব মিলে যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় 22-25 লাখ টাকার মতো চলে আসবে টোটাল সব মিলিয়ে খরচ। সো এটা ছিল হচ্ছে এই বিল্ডিংয়ের খরচ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো সবসময় নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য হচ্ছে রিলায়েবল নোটিসের সাথে থাকবেন, এবং যে কোনো কনস্ট্রাকশন কাজ সম্পর্কে জানতে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।